সালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি প্রথম পরীক্ষা পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো তোমাদের বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এই ভিডিওতে আমরা ইসলামিক টাডিস পত্র এবং ব্যবস্থাপনা প্রথমপত্রের ক বিভাগের উত্তর সহ ফাইনাল সাজেশনে আলোচনা করব। তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্ট তোমরা চেক করবে তাহলে তোমরা বুঝতে পারবে আসলে এগুলো সাজেশান কীভাবে নিতে হয় তো অনেকেই পুরো ভিডিওটি না দেখে সরাসরি প্রশ্ন করে বলে যে ভাই কীভাবে সাদেশান নিব তো পুরো ভিডিওটি দেখবেন কীভাবে সাদেশান নিতে হবে সেই বিষয়টি কিন্তু তো আপনাদেরকে অবশ্যই জানানো হবে তাহলে আমরা ভিডিওর মূল অংশ তুলে যাচ্ছি ইসলামিক ট্রাডেজ প্রথমপত্র এর বিষয়কাট হচ্ছে এগারো আঠারো শূন্য এক এবং ব্যবস্থাপনার প্রথমপত্র বিষয়কাট হচ্ছে এগারো ছাব্বিশ শূন্য এক তো আমরা প্রথমে আলোচনা করবো ইসলামিক ট্রাডিস প্রথমপত্রের ক বিভাগের উত্তর সহ তো এর আগে যেগুলো ভিডিও আমি দিয়েছি সেগুলো কিন্তু ক বিভাগের উত্তর ছিল না তো সবাই জিজ্ঞাসা করছে ভাই ক বিভাগের উত্তর দিলে একটু ভালো হয় এই কারণেই ভিডিওতে আমি ক বিভাগের উত্তর সহ আলোচনা করবো তো এটি হলো ইসলামিক স্টাডিজ প্রথমপত্র বিষয় কোড এগারো আঠারো শূন্য এক বিষয় কুরআনিক স্টাডিজ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই ভিডিওতে আমি ক বিভাগের উত্তর সহ আলোচনা করব তো যারা যারা কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু ক বিভাগের উত্তর নিয়ে এসেছি তো এর আগে যেগুলো ভিডিও আলোচনা করেছিলাম সেগুলো ভিডিওতে ক বিভাগের উত্তর ছিল না তো তোমাদের কমেন্টের কারণে কিন্তু আমি ক বিভাগের উত্তরগুলো নিয়ে এসেছি যেমন এক নম্বরের কোরআন শব্দের অর্থ কি কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ করা পড়া বা তিলবত করা এরপরে দুই নম্বর প্রশ্ন আসমানের কিতাব কয়খানা আসমানের কিতাব হচ্ছে একশো চারখানা খানা হচ্ছে চারটি এরপরে আল কুরআন আল কুরআনের আয়াত সংখ্যা কয়টি আল কুরআনের আয়াত সংখ্যা ছয় হাজার ছয়শো এরপরে পবিত্র কোরআন কোথায় সংরক্ষিত আছে পবিত্র কোরআন লাহ মাহফুজে সংরক্ষিত আছে এরপর সুর অর্থ কি সুর অর্থ অংশ টুকরো অধ্যায় ইত্যাদি মাকিসুরা কয়টি মাকিসা বিরানব্বইটি মতান্তরে ছিয়াশিটি তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটি অর্থাৎ ক বিভাগের কিন্তু উত্তর নিয়ে এসেছি তো আমি কিন্তু তোমাদের ইসলামিক টাইডিস প্রথম পত্রের ক বিভাগের উত্তর সহ ক বিভাগ এবং ক বিভাগ করতে নিয়ে এসেছি তো তোমরা এই ভিডিওর এই পিডিএফ ফাইলটি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময় আমার কাছ থেকে নিতে পারবে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টের বিষয়টি তোমাদেরকে লিখে আমি জানিয়ে দিয়েছি তোমরা কীভাবে নিবে কয় টাকা পে করতে হবে তো তোমরা অবশ্যই অবশ্যই ইসলামিক ট্রাডিস্ট সাথে সাদেশা নিতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সকে অবশ্যই চেক করো তো এখন আমরা দেখে নেব ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবস্থাপনা প্রথম পত্রের যে সাথে সান সেই সাথে দেখে নেব ক বিভাগের উত্তর সহ এটি হলো ব্যবস্থাপনা প্রথম পত্র তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমি ক বিভাগের উত্তর সহ আলোচনা করেছি আর বেশি প্রশ্ন দিয়েছি খুব অল্প প্রশ্ন দিয়ে তোমাদেরকে একটি দেখিয়ে দিই কয়টি প্রশ্ন দিয়েছি আর টোটালি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটি প্রশ্ন দিয়েছি এই সাতাশটি প্রশ্ন তোমরা কমপ্লিট করলে ইনশালা তোমাদের পরীক্ষা সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন তো কমন পেয়ে যাবে আর খ বিভাগে দেখে নি খ কয়টি দিয়েছি তো খ বিভাগ এবং গ বিভাগে টোটালি প্রশ্ন দিয়েছে একত্রিশটি তোমরা যদি একত্রিশটি প্রশ্ন কমপ্লিট করো তিনশালে তোমরা অনেকগুলো প্রশ্ন তো কমন পেয়ে যাবে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন তোমার ব্যবস্থাপনা প্রধানপত্রের মধ্যে কমন পেয়ে যাবে তো এই শুন ভিডিও তোমরা যদি ব্যবস্থা মান পত্রের সাথে নিতে চাও অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্টে চেক করবে এবং ইসলামিক ট্রাডিস প্রথম পত্রে যদি সাজেশন নিতে চাও ক বিভাগের উত্তর সহ তোমরা অবশ্যই ফার্স্ট কমেন্টে চেক করবে তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোন সাজেশান পেতে চাও অবশ্যই করে জানিয়ে দেবে এবং তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো আমার কাছে আছে তোমরা অল পারিশ্রমিক বিনিময় প্রত্যেকটি সাবজেক্ট নিতে পারো সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম